হ্যালো বন্ধুরা অপটাইম টাইম টিভির নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বন্ধুরা চাকুরি নামটির সাথে আমরা সবাই পরিচিত আর শুধু পরিচিতই নয় আমরা সবাই জানি প্রতিটি দেশের মানুষ কোনো না কোনো চাকুরি বা পেশায় নিয়োজিত কিন্তু কিছু কিছু দেশে এমন কিছু অদ্ভুত ধরনের পেশা রয়েছে যা শোনার পর আপনি বিস্মিত হবেন আর এই অদ্ভুত পাঁচটি পেশা নিয়ে আজকের এই আয়োজনটি তাহলে চলুন আর দেরি না করে দেখে নেই কেমন এই অদ্ভুত পাঁচটি পেশা পাঁচ নম্বরে রয়েছে কান সাফাইকারী এটি অবশ্য আমাদের দেশেই রয়েছে রমনা পার্ক বা বিভিন্ন পার্কে গেলে এদের দেখা পেতে পারেন সেখানে আয়েস করে লোকেরা বেঞ্চিতে বসে থাকেন কান সাফাইকারী তাদের ছোট ব্যাগের মধ্য থেকে ছোট ছোট যন্ত্রপাতি বের করে কান পরিষ্কার করে দেন যার কান সাফাই হচ্ছে তিনি বেশ আরাম পান তবে এই পেশাদারদের সংখ্যা অনেক কমে এসেছে ভারতেও এ পেশায় অনেকজনকে পাওয়া যায় তারা অবশ্যই এ কাজে দক্ষ চার নম্বরে রয়েছে মৃতদেহের ফটোগ্রাফার আপনি হয়তো জানেন এটা পেশাদার কাজ পুলিশ বিভাগে এমন ফটোগ্রাফার থাকেন যার কাজ হত্যাকাণ্ড বা অপঘাতে মৃত্যু বা পুলিশের তদন্ত প্রয়োজন সংশ্লিষ্ট মৃতদেহের ছবি তোলা ভারতের ভারনাসিতে এমন অনেক পেশাদারদের দেখা মেলে গঙ্গায় মৃতদেহের শেষ বিদায়ের আগে তারা ছবি তোলেন এদের আয় কিন্তু মন্দ নয় দিনে দেড় থেকে আড়াই হাজার রুপি কামান তারা তিন নম্বরে রয়েছে জিনিয়ালজিস্ট ভারতে এদের দেখা মেলে এরা প্রাচীন জিনিয়ালজিস্ট তারা মানুষের আদিপুরুষের পুরুষের নাম ও ঠিকানা খুঁজে বের করে দেন তারা পান্ডা নামেও পরিচিত হরিদ্বারেও তাদের দেখা মেলে বলা হয় তারা প্রায় দশ প্রজন্মের পূর্বপুরুষের খবর বের করে দিতে পারেন বেশ কয়েকটি হিন্দু পরিবারের ফ্যামিলি ট্রিট হিসেবে তারা রক্ষা করে চলেছেন তাদের কাছ থেকে হিন্দুরা বিয়ে জন্ম বা মৃত্যুর বিষয়েও নানা তথ্য বিশ্বাসের সঙ্গে গ্রহণ করেন দুই নম্বরে রয়েছে স্কেয়ার ক্র ফসলের ক্ষেত থেকে পাখি তাড়ানোর জন্য বাঁশ বা খড় দিয়ে বানানো হয় ক্র স্কোয়ার কিন্তু মানুষকে ক্র হয়ে থাকতে হয় এটাও কি সম্ভব এটা কি কখনো দেখেছেন হ্যাঁ বন্ধুরা এটা সত্যি এটা একটা চাকরি সাধারণত বিলাসবহুল বাড়ি বা হোটেলে কবুতর বা অন্যান্য পাখি তাড়ানোর জন্য মানুষকে বানানো হয় স্কোয়ার ক্র ভারতে এ পেশায় অনেক মানুষ আছেন যারা পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকেন পাখি তাড়ান এক নম্বরে যেটি রয়েছে সেটি হল বিলাপকারী জানলে অবাক হবেন পেশাদার বিলাপকারী একটি পেশা কোন শোকাবহ অনুষ্ঠানে এদের ভাড়া করে নিয়ে আসা হয় তারা বিলাপ করে কান্নাকাটি করেন এটা বেশ অদ্ভুত ধরনের একটি পেশা শত শত বছরের পেশা এটি যা এখনো ভারতে টিকে রয়েছে শুনে নিশ্চয়ই আপনার অবাক লাগছে হ্যাঁ বন্ধুরা এটি সত্যি বন্ধুরা এই পেশাগুলোর মধ্যে কোনটি আপনাকে অবাক করেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন শেয়ার করুন এরই ফাঁকে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ